নমস্কার শ্রোতা বন্ধু, আমি পাঠ করুছে শ্রীমৎ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়। এবে ভগবান ধ্যানরত সিদ্ধ ভক্তিযোগী লক্ষণ বিষয় কুমার আজি আমি ব্যাখ্যা করা শ্লোক নম্বর একত্রিশ। সর্বভূতস্থিত ইয়ো মাং ভজত্বেকত্বমাস্থিতাঃ সর্বথা বর্তমানোপি সযোগী মই বর্ততে। এর আক্ষরিক অর্থ হল মোঠারে অভিন্ন ভাবরে স্থিত যে ভক্তিযোগী সমস্ত প্রাণীঠার স্থিত মতে ভজন করে সে সবু প্রকার ব্যবহার বা কার্যকলাপ করুলে মোঠারে হি সবু কিছু করে, অর্থাৎ সে সর্বথা মোঠারে হি স্থিত। ব্যাখ্যা একত্বমা স্থিত। পূর্ব শ্লোকরে ভগবান কহিলে যে সমস্তঙ্কঠারে মতে দেখ এবং মোঠারে সমস্তঙ্কু দেখে, অর্থাৎ যে প্রাণী সমস্তঙ্কঠারে মতে দেখে এবং মোঠারে সমস্তঙ্কু দেখে তাপাই মু অদৃশ্য হুয়ে নাহি এবং সে মো পাই অদৃশ্য হুয়ে নাহি। অদৃশ্য হুয়ে নাহি কাহিকি? কারণ সমস্ত প্রাণীঠারে স্থিত মো সহিত তার অভিন্নতা হয়ে যাইছে, অর্থাৎ মো সহিত তার প্রগাঢ় প্রেম হয়ে যাইছে। অদ্বৈত সিদ্ধান্তরে তো স্বরূপতঃ একতা হুয়ে, কিন্তু এঠারে সেপরি একতা হুয়ে না। এঠারে দ্বৈত হয়েছিল অভিন্নতা থাকে, অর্থাৎ ভক্ত ও ভগবান দেখিবা দুইজন হয়েছিলে হে বাস্তবরে এক। পতি ও পত্নী দুইটি শরীর হয়েছিল নিজকু অভিন্ন মনে করতে, দুইজন মিত্র নিজকু এক বলে ভাবন্তি। অতি স্নেহ থিবারু সেঠারে দ্বৈত ভাব রহে না। সেইপরি ভক্তিযোগী সাধক ভগবানকু প্রাপ্ত হয়ে যায়। ভগবানক প্রতি অতি স্নেহ হওয়া কারণরু ভগবানক সহিত তার অভিন্নতা হয়ে যায়। এই অভিন্নতা কথা এঠারে একত্বমাস্থিত পদ দ্বারা কুহাযাইছে। সর্বভূতস্থিত ইয়ো মাং ভজতি, সমস্ত দেশ কাল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদি ভগবান হি পরিপূর্ণ, অর্থাৎ চরাচর সমগ্র জগত হি ভগবত স্বরূপ। বাসুদেব সর্বম, এহা হেউছি তার ভজন। সর্বভূতস্থিতম পদটির জনাপড়ুছে যে ভগবান কেবল প্রাণী মানঙ্কঠারে হি স্থিত, কিন্তু বাস্তবরে সে কথা নুহে। ভগবান কেবল প্রাণী মানঙ্কঠারে স্থিত নুহন্তি, বরং সংসারর প্রতিটি অণু পরমাণুরে পরিপূর্ণ রূপে স্থিত অটন্তি। যেপরি স্বর্ণ অলঙ্কার সুনারে তিয়ারি হুয়ে, সুনারে হি স্থিত রহে ও সুনারে হি বিলীন হয়ে যায়। কেবল লোকমানঙ্ক দৃষ্টিরে অলঙ্কার গুড়িকর ভিন্ন সত্তা প্রতীত হেউথিবারু সেমানঙ্কু বুঝাইবা পাই আভূষণরে কেবল সুনা অছি বলি কুহাযায়। সেইপরি সৃষ্টি পূর্বরু, সৃষ্টি সময়রে ও সৃষ্টি পরে একমাত্র পরমাত্মা হি থান্তি। মাত্র লোকমানঙ্ক দৃষ্টিরে প্রাণী ও পদার্থর ভিন্ন সত্তা প্রতীত হেউথিবারু সেমানঙ্কু বুঝাইবা পাই কুহাযায় যে সবু প্রাণীঙ্কঠারে এক পরমাত্মা হি অছন্তি, আউ কেহি নাহান্তি। এই বাস্তবিকতাকু এঠারে সর্বভূতস্থিতং মাম পদরে কুহাযাইছে। সর্বথা বর্তমানোপি সযোগী মই বর্ততে, অর্থাৎ সে শাস্ত্র বর্ণ ও আশ্রমর মর্যাদানুসারে খাইবা পিবা শোয়া জাগিবা বসিবা উঠিবা আদি সমস্ত ক্রিয়া মোঠারে হি করে এবং সে মোঠারে হি রহে। তা দৃষ্টিরে মো ছড়া অন্য কৌণসি সত্তা নাহে, তেণু সে যাহা কিছু ব্যবহার করিব তাহা কেউঁঠি করিব, সে তো মোঠারে হি সবু কিছু করিব। ত্রয়োদশ অধ্যায়ের জ্ঞানযোগ প্রসঙ্গে ভগবান কহিছন্তি যে সে সবু কিছু ব্যবহার করুথিলে মধ্যে তার আউ জন্ম হুয়ে নাহি। সর্বথা বর্তমানোপি ন স ভূয়ো ভিজায়তে, এবং এঠারে ভগবান কহুছন্তি সবু কিছু ব্যবহার করুথিলে মধ্যে সে মোঠারে হি রহে। এহার তাৎপর্য হেলা সেঠারে সংসার সহিত সম্বন্ধ ছিন্ন হেবা কথা এবং এঠারে ভগবানক সহিত অভিন্ন হেবা কথা কুহাযাইছে। সংসার ঠারু সম্বন্ধ ছিন্ন হয়ে গেলে জ্ঞানযোগী মুক্ত হয়ে যায় এবং ভগবানক সহিত অভিন্নতা হেবা পরে ভক্ত অনন্ত ও প্রতিক্ষণ বর্ধমান প্রেমর এক বিলক্ষণ রস আস্বাদন করে। এঠারে ভগবান কহিছন্তি সেহি যোগী
ମୋଠାରେ ସମସ୍ତ କ୍ରିୟାକଳାପ କରେ, ଅର୍ଥାତ୍ ମୋଠାରେ ହିଁ ରହେ। ଏଥିରୁ ସନ୍ଦେହ ହେଉଛି, କ'ଣ ଅନ୍ୟ ପ୍ରାଣୀମାନେ ଭଗବାନଙ୍କଠାରେ ରହନ୍ତି ନାହିଁ? ଏହାର ସମାଧାନ ହେଲା, ବାସ୍ତବରେ ସମସ୍ତ ପ୍ରାଣୀ ଭଗବାନଙ୍କଠାରେ ହିଁ ସବୁକିଛି କରନ୍ତି, ଭଗବାନଙ୍କଠାରେ ହିଁ ରହନ୍ତି। କିନ୍ତୁ ସେମାନଙ୍କ ଅନ୍ତଃକରଣରେ ସଂସାରର ସତ୍ତା ଓ ମହତ୍ତ୍ୱ ଥିବାରୁ ସେମାନେ ଭଗବାନଙ୍କଠାରେ ନିଜର ସ୍ଥିତି ମନେ କରନ୍ତି ନାହିଁ ବା ଜାଣନ୍ତି ନାହିଁ। ତେଣୁ ଭଗବାନଙ୍କଠାରେ ସବୁ କ୍ରିୟାକଳାପ କରୁଥିଲେ ମଧ୍ୟ, ଭଗବାନଙ୍କଠାରେ ରହୁଥିଲେ ମଧ୍ୟ ସେମାନଙ୍କର କ୍ରିୟାକଳାପ ସଂସାରରେ ହୁଏ, ଅର୍ଥାତ୍ ସେମାନେ ଜଗତ ସହିତ ଅହଙ୍କାର ଓ ମମତା କରି ଜଗତକୁ ଧରି ରଖିଛନ୍ତି। ଜୟଦଂ ଧାର୍ଯ୍ୟତେ ଜଗତ୍, ସେମାନେ ଜଗତକୁ ଭଗବତ ସ୍ୱରୂପ ମନେ ନ କରି ଜଗତ ମନେ କରି ସବୁକିଛି କରନ୍ତି। ସେମାନେ ବି କହନ୍ତି, ଆମେ ତ ସଂସାରୀ ଲୋକ, ଆମେ ତ ସଂସାରରେ ରହୁଛୁ। ମାତ୍ର ଭଗବାନଙ୍କର ଭକ୍ତ ଜାଣନ୍ତି ଯେ ସାରା ସଂସାର ବାସୁଦେବ ସ୍ୱରୂପ, ଅତଃ ସେହି ଭକ୍ତ ସର୍ବଦା ଭଗବାନଙ୍କଠାରେ ରହନ୍ତି ଏବଂ ଭଗବାନଙ୍କଠାରେ ହିଁ ସବୁକିଛି ବ୍ୟବହାର କରନ୍ତି। ପରିଶିଷ୍ଟ ଭାବ, ଭକ୍ତ ସମଗ୍ର ଜଗତକୁ ପରମାତ୍ମା ସ୍ୱରୂପ ଦେଖନ୍ତି। ତାଙ୍କ ଦୃଷ୍ଟିରେ ଏକମାତ୍ର ପରମାତ୍ମାଙ୍କ ବ୍ୟତୀତ ଅନ୍ୟ କାହାରି ସତ୍ତା ନଥାଏ। ତାଙ୍କ ପାଇଁ ଦ୍ରଷ୍ଟା, ଦୃଶ୍ୟ ଓ ଦର୍ଶନ ତିନୋଟି ଯାକ ପରମାତ୍ମା ସ୍ୱରୂପ ହୋଇଯାଏ, ବାସୁଦେବ ସର୍ବମ୍। ତେଣୁ ଗଙ୍ଗା ଜଳରେ ଗଙ୍ଗାଙ୍କୁ ପୂଜା କଲା ପରି ସେହି ଭକ୍ତଙ୍କର ସମସ୍ତ ଆଚରଣ ପରମାତ୍ମାଙ୍କଠାରେ ହିଁ ହୁଏ। ଯେପରି ଶରୀର ସହିତ ତାଦାତ୍ମ୍ୟ କରିଥିବା ବ୍ୟକ୍ତି ସମସ୍ତ କ୍ରିୟା କରୁଥିଲେ ମଧ୍ୟ ଶରୀରରେ ସ୍ଥିତ ରହେ, ସେହିପରି ଭକ୍ତ ସମସ୍ତ କ୍ରିୟା କରୁଥିଲେ ମଧ୍ୟ ପରମାତ୍ମାଙ୍କଠାରେ ସ୍ଥିତ ରହନ୍ତି। ତ୍ରୟୋଦଶ ଅଧ୍ୟାୟରେ ଭଗବାନ ଜ୍ଞାନଯୋଗୀଙ୍କ ପାଇଁ କହିଛନ୍ତି, ସର୍ବଥା ବର୍ତ୍ତମାନପି ନ ସ ଭୂୟୋ ଭିଜାୟତେ, ଏବଂ ଏଠାରେ ଭକ୍ତଙ୍କ ପାଇଁ କହିଛନ୍ତି, ସର୍ବଥା ବର୍ତ୍ତମାନପି ସ ଯୋଗୀ ମୟି ବର୍ତ୍ତତେ। ତାତ୍ପର୍ଯ୍ୟ ହେଲା, ଜ୍ଞାନ ମାର୍ଗରେ ଜନ୍ମ ମରଣ ଛିନ୍ନ ହୋଇଯାଏ ଓ ମୁକ୍ତି ହୋଇଯାଏ, କିନ୍ତୁ ଭକ୍ତି ମାର୍ଗରେ ଜନ୍ମ ମରଣ ଛିନ୍ନ ହୋଇ ଭଗବାନଙ୍କ ସହିତ ଅଭିନ୍ନତା ଓ ଆତ୍ମୀୟତା ହୋଇଯାଏ। ଏହାକୁ ଗୀତାରେ ନିମ୍ନ ପ୍ରକାରେ ମଧ୍ୟ କୁହାଯାଇଛି, ତସ୍ୟ ହଂନ ପ୍ରଣଶ୍ୟାମି ସଚମେନ ପ୍ରଣଶ୍ୟତି, ପ୍ରିୟୋହି ଜ୍ଞାନିନୋ ତ୍ୟର୍ଥମହଂ ସ ଚ ମମ ପ୍ରିୟଃ, ଜ୍ଞାନୀ ତ୍ୱାତ୍ମେବ ମେ ମତମ୍, ଯେ ଭଜନ୍ତି ତୁମାଂ ଭକ୍ତ୍ୟାମୟି ତେଷୁ ଚାପ୍ୟହଂ। ଜ୍ଞାନ ମାର୍ଗରେ ସୂକ୍ଷ୍ମ ଅହମ୍ର ଆଭାସ ରହିବାରୁ ଦାର୍ଶନିକ ମତଭେଦ ରହିପାରେ, କିନ୍ତୁ ଭକ୍ତି ମାର୍ଗରେ ଭଗବାନଙ୍କ ସହିତ ଆତ୍ମୀୟତା ହୋଇଗଲେ ସୂକ୍ଷ୍ମ ଅହମ୍ର ଆଭାସ ଓ ତଜ୍ଜନିତ ଦାର୍ଶନିକ ମତଭେଦ ରହେ ନାହିଁ। ନ ସ ଭୂୟୋ ଭିଜାୟତେରେ ସ୍ୱରୂପରେ ସ୍ଥିତି ଅନୁଭବ ହେବା ଦ୍ୱାରା କେବଳ ସ୍ୱୟଂ ବା ସ୍ୱରୂପ ହିଁ ରହେ, ଏବଂ ସ ଯୋଗୀମୟୀ ବର୍ତ୍ତତେରେ କେବଳ ଭଗବାନ ରହନ୍ତି, ସ୍ୱୟଂ ରହେ ନାହିଁ, ଅର୍ଥାତ୍ ଯୋଗୀ ରୂପକ ସ୍ୱୟଂ ରହେ ନାହିଁ, ବରଂ ଭଗବତ ସ୍ୱରୂପ ରହିଯାଏ। ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ଆଜି ପାଇଁ ଏତିକି। ଧନ୍ୟବାଦ। ରାଧେ ରାଧେ।